আমার নবী একদিন গল্প করে নাতি দুইজনরে লইয়া, কারে লইয়া? নানা নাতির গল্প, এটা দুনিয়ার সাধারণ নানা নাতির গল্প না গো, আমার দেশের নাতি, নানারে ডাক দেখো নানা, চোখে ঘুম আসে না একটা গল্প শোনান, নানা তখন ডাক দিয়া কয়, তাহলে শুন রে নাতি শুন, এক দেশে এক রাজা ছিল, গল্প শুনুইছে এক দেশ, দেশের কোনো নাম টাম নাই, এক দেশে এক রাজা ছিল, ওই রাজার একটা ঘোড়া ছিল, ঘোড়াটার 11টা ঠ্যাং ছিল, 13টা লেজ ছিল, নাতি ডাক দিয়া কয় নানা এটা কেমন ঘোড়া গো, সেই ঘোড়ার 11টা ঠ্যাং 13টা লেজ, এটা কেমন ঘোড়া? নানা তখন ডাক দিয়া কয় নাতি রে ভুল ধরিস না, কিচ্ছা যত মিথ্যা তত ভুল ধরলে মজা ভাইতে না, ভুল ধরিস না, কিচ্ছা তত মিথ্যা তত ভুল ধরলে মজা ভাইতে না। কিন্তু আমার নবী গল্প করে নাতিরে লইয়া, নবী আমার গল্প করে গো, এটা দুনিয়ার সাধারণ নানা নাতির গল্পের মতো না, আমার নবী আল্লাহর জান্নাতের নিয়ামতের গল্প নাতি দুইজনে শোনাইতেছে, গল্প করতে করতে রাত একদম গভীর হয়ে গেছে, অন্ধকার আচ্ছন্ন, আমার নবী কয় নাতিরা অনেক রাত হয়ে গেছে, এবার যাও গিয়া তোমরা একটু আরাম করো, একটু ঘুমাও, হযরত ইমাম হুসাইন নানার চেহারার দিকে তাকায় ডাক মারছে, নানা গো অন্ধকার রাত, ওই ঘরে আমরা যাব, একটু আলো দেন, একটু বাতি দেন, অন্ধকারের মধ্যে আমরা কেমনে যাব, আমার নবী কো আলো কোত্থেকে দেব? আমার ভাই তখন তো টর্চ লাইট ছিল না, তিব্বাতি ছিল না, মোমবাতি ছিল না, হারিকেন ছিল না, কেরোসিন ছিল না, কেমনি দিব বাতি, কেমনি কি করবে? আমার নবী পাক কয় ঠিক আছে, ফয়সালা করতেছি, অপেক্ষা করো নাতি দুইজন রে, আল্লাহর নবী ঘরের দরজায় দাঁড়ায়া আস্তে করে ধাক্কা দিয়া সামনের দিকে দিয়া কয়, যাও রে নাতি যাও, আলু দিতেছি। এই কথা কয়ে আমার নবী একটা মুস্কি হাসি মারছে গো, নবী হাসিটা মারার সাথে সাথে নবীর দাঁত মুবারকের আগাগুলো যে ভের হয়েছে, এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে। দুইটা ওই পারে গিয়া ঘরে গিয়া ডাক মারছে, নানা কে বলেছে আপনার কাছে বাতি নাই? আপনার কাছে এমন বাতি আছে যেই বাতি আপনার আগে পৃথিবীর কাহারো কাছে ছিল না, আপনার পরেও কিয়ামত পর্যন্ত কাহারো কাছে এমন শক্তিশালী বাতি থাকবে না, আল্লাহ দিবে না, চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ, কে বলেছে আপনার কাছে বাতি নাই? আমার সম্মানিত ভাইরা, এই হলো আমাদের রসুল পাকের সুন্দরী চকের রসুল হাসি মারলে দাঁতগুলি ঝলমল ঝলমল সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আচ্ছা এখন এই অবস্থা সুন্দরের আরেকটা আরেকটা উদাহরণ আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে না তো? যে নবীর উম্মত সেই নবীর শান 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 শুনতে ভাল লাগে না? আলহামদুলিল্লাহ বলেন। রসুল পাকের জুতমার নাম কি ছিল আপনারা কি জানেন? এই তো মাশাআল্লাহ, আপনারা জানেন, আপনারা যখন দুই একটা কথা মাঝে মাঝে বলেন, আমরা প্রশ্ন করলে তখন আমরা কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কেড়ে জানেন, আমরা তখন মনটার মধ্যে একটা আনন্দ ভাই, আমরা কথাগুলি আপনারা বুঝেন, ওয়াজগুলি আপনারা মুখস্থ রাখেন, মনে রাখেন, এই মনের মধ্যে একটা শান্তি আসে, আপনারা যখন বলতে পারেন নামটা কি বললেন নবীর দুধমার নামটা? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, নবীর দুধমা সাধারণ কথা না, হালিমা মক্কা নগরীতে ঢুকছে আইসা, আসছে যে লাগের খুবই লাগের
দুর্বল একটা উট লইয়া হালিমা তার স্বামীরে লইয়া আইতাছে। কাফেলার লোক যারা ছিল সবাই মক্কা ঢুইকা বাচ্চা লইয়া সবাই যার যার পথে, এরা কামই আছেন বাচ্চা লালন ভালন করে। বাচ্চা লালন ভালন করলে লাভ কি? কর্তৃপক্ষ একটা বড় ধরনের পুরস্কার দেয়, কিছু বদলা দেয়। হ্যাঁ, এগুলি এর জন্য এরা নিয়ে বাচ্চা লালন পালন করছে। তো ওরা আসছে আইসা, কাফেলা পুরা কাফেলা ঢুইকা বাচ্চা লইয়া চলে গেছে। আর হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার স্বামীর লইয়া উট লইয়া আস্তে আস্তে লাগের উট দুর্বল এটা লইয়া কোনো রকম ডেকে 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 ঠেলার গাড়ি দেখছেন না, ঠেলার গাড়ি ডেকে ডেকে একটা জিনিস পুরানো হয়ে গেল গা, কিন্তু দুর্বল হয়ে যায় গা, উঠ গেছে এটা বুড়া হইয়া, এটা কোনো রকম ডেকে ডেকে চলতেছে, এটা লইয়া আয়া ঢুকছে। আয়া আইবার সময় রাস্তা তোই কাফেলা আবার পাইছে, এই কাফেলা বাচ্চা কাচ্চা লইয়া সব যাইতেছে গা লাইন দিয়া যাইতাছে। আর হালিমারে কইতাছে এখনো গিয়া হচ্ছ না, বাচ্চা বাচ্চা বাজারও নাই, বাচ্চা শেষ, আমরা লইয়া হচ্ছি, একটা বাচ্চা ফিরে হয়েছে কেউ নে না, আমরাও আনছি না, যাও গিয়া দেখো তোমার পছন্দ হইলে আইন না হইলে ফিরে আই ফিরো, আর নাইটাই বাজারও একটা বাচ্চা হয়ে আছে, বাচ্চা উগলই আছে, কিন্তু এ উগলা সাধারণ উগলা না। সুবহানাল্লাহ, এই বাচ্চা হেরার কপালও নাই, এই বাচ্চা হালিমা তো সাদিয়ার কপাল, কুদরত কার? আল্লাহ আসছে। আইসা মক্কা নগরীতে হালিমা ঢুকছে, ঢুকে দেখে যে বাজার একদম খালি, বাচ্চার বাজার একদম খালি, না কোনো বাচ্চা কাচ্চা নাই, তো একজন মানুষে একটা বাচ্চা লয়ে বইছে। হালিমা তো সাদিয়া লাইন না, ওই বাচ্চার চেহারার দিকে যে তাকাইছে আর পাপিটা দিকে না, মাশাআল্লাহ এত সুন্দর বাচ্চা, এই বাচ্চাটা রে নিল না কাফেলার হেরা, এরা কিটা নিল, নিল কি যে না নেওয়ার কারণটা কি? তো হালিমা খবর লইয়া দেখলো বাচ্চা গরিব ফ্যামিলি, এই বাচ্চা লালন পালন পালন করলে বড় ধরনের কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা নাই, এরা তো পুরস্কারের লোভে এটা করে বা বদলার লোভে, এই বাচ্চা লালন পালন করলে বড় ধরনের কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা নাই, এই কারণে কেউ নিছে না। হালিমার চেহারার দিকে তাকায়া ভাবতাছে, আচ্ছা শুনলাম মানুষেরা কইতাছে বাচ্চা গরিব ফ্যামিলির, বড় ধরনের পুরস্কারের সম্ভাবনা নাই, আচ্ছা পুরস্কার পাই না ভাই, এই বাচ্চাটার চেহারা চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে, আমি একটা কিছু দেখতাছি, এই বাচ্চা আমি লালন পালন করি, সিদ্ধান্তের মধ্যে অটল হয়ে গেছে, এই বাচ্চা আমি লালন পালন করি, কিন্তু জামাই রে বুঝাই কেমনে, জামাই তো গাড়তেরা, এটা তো বুঝান লাগবো, আমি তো নিতার নিতার তোমরা একলা, এই আপনি স্বামীর ইগিয়া কইতাছে, স্বামী এত রাস্তা কষ্ট করে আমরা আইলাম, বাচ্চা তো নাই একটা বাচ্চাই আছে, গরিব বাচ্চা, তখন আমরা কি করতাম, খালি হাতে যাইতাম, খালি হাতে যাওয়াটা তো ভালো, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটা লয়ে গেল লয়ে গেলেই ভালো, খালি হাতে যাওয়াটা একটা বেশ সুন্দর লাগে, আইসুই যখন এত কষ্ট করিয়া বাচ্চাটা লই হইল। আচ্ছা বলেন তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা, ওনার বাড়িটা কোনখানে আছে? এই তো মাশাআল্লাহ, আপনারা তো অনেক কথা জানেন, মারহাবা, অনেক খুশি লাগে, এত কষ্ট করে তায়েফ থেকে মক্কা আইলাম, খালি হাতে যাবো, আমরা দেশ একটা কথা আছে না, নাই মামুর থেকে খানা মামু বালা, দুই হুলা লাগছে ঠেলা ঠেলি, তোর মামু নাই আর একটা কো আমার আছে, আর তোর তো একটা আছে ওইটা দি কানা, এক শব্দা দেহ আর শব্দা দেহে না, এইটা হচ্ছে কো কানা আর কোনা হোক দেহে তো আছে, তো তোর তো নাইও কানা কোনা, যাই হোক আমার তো মামু আছে, তোর তো মামু নাই, ওই তো নাই মামুর থেকে কানা মামু বালা, খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটা লইয়া যাও নই বালা, যেই বাবু হোক কয়া টয়া স্বামীরে বুঝাই লইছে। সুবহানাল্লাহ, পড়ে স্বামীরে কি করে বলাইছে, ঠিক আছে লালন ফালন করবা তুমি, দুধ খাওয়াইবা তুমি, আমার তো কোনো অসুবিধা নাই, যে তোমার যে বর্তমান একটা বাচ্চা আছে আবদুল্লাহ আর একটা বাচ্চা হালিমার আছে আবদুল্লাহ, এই বাচ্চা তো দুধ পান করতেছে, তো এখন আর একটা বাচ্চা তো দুধ ঠিকভাবে দিতে পারো না, আচ্ছা তারপরও আইসো একটা বাচ্চা নিতে, আমিও আইসি সাথে, পুষ্টিকর খাবার দাবার যা তোমার দেওয়ার লাগে ব্যবস্থা করে দিমুনে, সমস্যা নাই, মানে বাচ্চা নিয়ে ফালতার মানে পুরস্কার তো পাইতা না, বড় কোনো পুরস্কার পাইতা না, কারণ গরিব বাচ্চা, তো পুরস্কার টুরস্কার আমার লাগতো না, আমি অনুমতি দিলে বাচ্চা লয়ে আনলাম।
হালিমার ইমান বড় শক্ত হয়ে গেছে, এই বাচ্চা সাধারণ বাচ্চা না। সুবহানাল্লাহ বলে, এ মুসলমান বন্ধু আমার কান লাগায় শুনুন, শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক রে হালিমার টান দিয়া যেইমাত্র হালিমার কোলের মধ্যে উঠাইছে, আমার আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না গো। হালিমার একটা বাচ্চা আব্দুল্লাহ ঠিকভাবে দুধ পাইতো না, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোলে উঠানির সাথে সাথে হালিমার দুইটা বুকের মধ্যে দুধের জোয়ার লাইগা গেছে। আল্লাহু আকবার বলে দুধের জোয়ার এসে গেছে। হালিমাতু সাদিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটারে লইয়া উটের পৃষ্ঠে সওয়ার হয়ে বসলেন, যেইমাত্র উটের পৃষ্ঠে বসতে আর ওনার স্বামী উটের লাগাম ধরে টান মারছে, টান্ডা দেওয়া মাত্রই উটটা এমন দ্রুত গতিতে চলতে শুরু করছে রে ভাই, যারা কাফেলার লোকেরা মক্কাতে ঢুইকা বাচ্চা নিয়ে অর্ধেক রাস্তা চলে গেছে, হালিমার উট পেছন থেকে দৌড়াইয়া গিয়া পুরা কাফেলা ওভারটেক করে হালিমার উট আপন বাড়িতে পৌঁছে গেছে। এখন কাফেলার তারা উড়ো বয়ে বয়ে ওই একজন আসবে জিগে আর পিতা হইল রে হালিমা কি করলো, হালিমা মক্কা থেকে উঠে কি খাওয়াইলো, উঠের এত শক্তি হইল উঠ এখন আমরা রে ফালাইয়া, হালিমা চলে গেল হালিমা কি খাওয়াই আনলো উঠরে, এরা ভাবতাছে উঠরে কিছু খাওয়াই নিছে উঠের শক্তি বেড়ে গেছে, এটা কি হইল রে ঘটনা বুঝতাছি না কিচ্ছু। আমি তো ঘটনা শেষ না, কিতা বুঝবা বুঝবা তো করে নে কত না সবারিত গেল না ফতের মধ্যে কিতা বুঝতা উড়ো বয়ে বয়া বাড়ির গিয়া দেব। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা নিয়া বাড়িতে ঢুকে গেছে, এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না, বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে বরকত শুরু হয়ে গেছে, বকরিগুলার দিকে তাকায় দেখে গো বকরিগুলার দুধ তন দুধে টল 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 করতেছে, বকরিগুলা আগে যেই পরিমাণ দুধ দিত এর চাইতে অনেক গুণ বেশি দুধ দেওয়া শুরু করলো, হালিমার বকরি অন্যদের বকরি বাচ্চাদের দুইটা তিনটা করে, হালিমার বকরি দে বাচ্চাদে পাঁচটা ছয়টা সাতটা করে করে অল্প দিনে হালিমাতু সাদিয়ার বিরাট বকরির পাল হয়ে গেছে, গাছের ফলের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, গাছের ফল বৃদ্ধি পাইতাছে, ফসলের মধ্যে বরকত, সব দিকে হালিমার শুধু বরকত আর বরকত। আর সবচেয়ে বড় কথা হইল বাজারে গিয়া মানুষেরা শুধুমাত্র হালিমার বাড়ির বকরির দুধ তালাশ করে, হালিমার বাড়ির বকরির দুধ কোন দিক দা আছে বাজারে গিয়া ওই জিগা দুধ কার বাড়ির বলে দে অমুকের বাড়ির মানে এই দুধে চলবে না, হালিমার বাড়ির দুধ কোন দিক দা বলে অমুক গল্লির যাও, এখানে গিয়া দেখে হালিমার বাড়ির দুধ বকরির দুধ। এখন রাখালেরা যারা সব রাখালেরা হালিমাতু সাদিয়ারে ফলো করতে লাগলো, রাখাল তারা কয় হালিমার বকরি গলিরে কোন মাঠে রাখে ফলো করো, হালিমার বকরি যে ময়দানে রাখে আমরার বকরি গোলা সেই ময়দানে নিয়ে যাইবা, রাখালেরা ময়দানে যা হালিমার বকরি যেই মাঠে আছে ওই মাঠে যা, মাঠে গিয়া তাকে দেখে গো বকরি খাওয়ার মতো কোনো গাছ ঘুষ মাঠে বিলকুল নাই, হালিমার বকরি জিব্বা দিয়া দিয়া পাথরের মধ্যে চাটে, বকরি তো কোনোদিন পাথর খায় না পাথর চাটেও না, কিন্তু হালিমার বকরি পাথর চাটে আর সন্ধ্যাবেলা হলে পেট ভৈরা বাড়ি আসে, আমার আল্লাহ হালিমার বকরিগুলিরে না খাওয়ায়াও পাথর চাটায়াও তাদেরকে আল্লাহ সন্তুষ্ট রাখেন তৃপ্তি দিয়া রাখেন। রাখালেরা এই তত্ত্ব যখন বাড়িতে মালিকদের কাছে দিল, মালিকরা কয় জীবনে কত আশ্চর্যজনক কথা শুনলাম, এমন কথা তো কোনোদিন শুনলাম না, মানুষেরা দলে দলে হালিমার বাড়িতে যা রে হালিমা
আরে তোমার কি হইল রে, অল্প দিনে তুমি বিরাট ধনী হয়ে যাইতেছ, আর এটা কেমনে সম্ভব? সারা বাজারে মানুষেরা তোমার বকরির দুধ খালি তালাশ করে, ঘটনাটা কি? তোমার তো বিরাট বকরির পাল হয়ে গেছে, ঘটনাটা কি? হালিমা তখন একটি মাত্র জবাব দেন সবার সাথে, আমার কোনো কেরামতি না, আমার কোনো বাহাদুরি না, এগুলো সব এই মোহাম্মদ নামের বাচ্চার বাহাদুরি। আল্লাহু আকবার বলে এই বাচ্চার বরকতে সব হইতাছে। অহন চেতনে গিয়া সে যা আই বসে, বাচ্চা এই বাচ্চা আনছে না, সন্তানে খালি আফসুস করে, আই হ্যাঁ হাই রে বাচ্চাটা নিজের সন্তান দেখতেও আনতে পারলাম না, দেখতেও আনলাম না, হাই 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 রে কি করলাম রে, যেমন শেষ রে অনে করে করে। তখন তো লুপ ভরে গেছে লাগা, কি করলাম রে, আনলাম না রে, রে আফসুস রে, হালিমা বড় লুপ হইতেছে রে, অনে করতাম না আর কাজে লাগতো, বরকত যা ভাবার হালিমা বাইতাছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখন হালিমা তো সাদিয়া অনেক লম্বা ঘটনা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকা অবস্থায় রসুলের একবার সিনা চাকুছে, কুদরতি অপারেশন, এটাও অনেক বড় ঘটনা। আর দুধ খাওয়ার বেলায় দেখেন হালিমার যে আরেকটা বাচ্চা আবদুল্লাহ আর রসুল সাল্লাম আরেকজন দুইজন না, তো আবদুল্লাহ যেই তোম থেকে দুধ খায় এখান থেকে খায় আসেরা আবদুল্লাহর জন্য যথেষ্ট হয়ে যায়, আবদুল্লাহ সন্তুষ্ট। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তোম থেকে দুধ খায় এখান থেকে দুধ খায়া আল্লাহ রসুলও সন্তুষ্ট, রসুল আবদুল্লাহ এটা ধরে না, আবদুল্লাহ এটা ধরে না, যার যার তা খায়। হ্যাঁ কি ইনসাফ দেখেন, তা এটা তো আমি ধরলে তো ইনসাফ ধরে না, রসুল এটা মুখ লাগায় না, আবদুল্লাহ এটা মুখ লাগায়। সুবহানাল্লাহ পরে আমার সম্মানিত ভাইরা, এখন এই অবস্থায় হালিমা তো সাদিয়ার বাড়িতে লালন পালন যখন কমপ্লিট হইলো শেষ হয়ে গেছে গা, তখন হালিমা আমার নবীর নিয়া ওনার আম্মার কাছে বুঝাইয়া দিয়েব, অনেক বড় কথাটা আমি মূল কথাটা বুঝবার লাগে জাগাত লয়ে যাই, লয়ে গেছে রসুলের আম্মার কাছে বুঝাইয়া দিয়েব, নিয়া কো মুহাম্মদের মা নেন আপনার সন্তান আপনার কাছে বুঝাইয়া দিয়া যাই, তবে বাচ্চাটা দিয়া যাইবার শোনো দুই একটা কথা কয়ে দিয়া যাই, কথাটি দয়া করে মনে রাখবেন। এটা কী কথা? দেখেন এক নম্বর কথা হইল, আমার জীবনে কত সুন্দর দেখছি, কত সুন্দর মানুষ দেখছি, কত বাচ্চা দেখছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে কোনো দিন দেখছি না। আর গুণের কথা কী বলবো, আমারে কোনো বদলা টদলা দেওয়া লাগতো না, আমি কোনো বদলা টদলা চাই না, এই বাচ্চার ওসিলাই আমি এখন তায়েফে উল্লেখযোগ্য ধনী। আর জোরে কান্না, সুবহানাল্লাহ, সুতরাং আমার কোনো বদলা টদলা লাগতো না। রসুলের আম্মা শুনিয়া কো, ও একটা কথা আছে না আমরা তো শুনছি, কো মার কাছে নানির বাড়ির গল্প, মার কাছে নানির বাড়ির গল্প, বিষয়টা এমন লাগতেছে রসুলের আম্মা শুনিয়া কো, আমার ছেলে সম্পর্কে আমার কাছে কো এমন সুন্দর জীবনে দেখছো না, তাহলে হালিমা আমার কাছ থেকে তুমি একটু বক্তব্য শুনিয়া যাও। সুবহানাল্লাহ, এখন নবীর আম্মা বক্তব্য দে, আল্লাহ নবীর জন্মদাতা মা পৃথিবীর মহিলারা যখন সন্তান পেটে নে তখন মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যা, মহিলাদের শরীরের লোড বা ওজন বেড়ে যা, কিন্তু হালিমা রে আবার মোহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল গো, আমার পেটটা এখন যেমন স্বাভাবিক তখনও ছিল এমন স্বাভাবিক, আমার পেট বড় হয় নাই, ওজন বাড়ে নাই। এ হালিমা শুধু তাই না, শোনো মানুষেরা কুয়া থেকে ডোল দিয়া বালতি দিয়া দিয়া টাইনা টাইনা পানি উঠাইতো, আর আমি আমে না, আমি যখন কুয়ার কেনারাতে যাইতাম গো আমার বালতি বলতি লাগতো না, ডোল ডাল লাগতো না, আমি কুয়ার কেনারাতে যাওয়ার সাথে সাথে অটোমেটিক কুয়ার পানি ধাক্কা মাইরা নিচ থেকে উপরে চলে আসতো। আল্লাহু আকবার বলে নবীর বরকতে কুয়ার পানি উঠাইল। আমার সম্মানিত ভাইয়া নবীজির আম্মা ডাক দিয়া করে, হালিমা
সুন্দরের কথা তুমি কি বললাই, একটু শুননা যাও। এ তুমি তো গ্রামে বসবাস করো, আমি তো শহরে থাকি, আমি শহর মক্কা নগরীতে আছি, আর আমার আব্বার বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, সেটাও তো আরেক শহর, ইয়াসরিব, তখনকার নাম ছিল ইয়াসরিব, সেটাও শহর। আমি মক্কা দেখেছি, মদিনা দেখেছি, আমার সন্তানের মতো এমন সুন্দর আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আমার মহতারাম ভাইয়েরা, যেই মাত্র আমেনা এই কথাটা বলছে, এমন সুন্দর আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই, সাথে সাথে লক্ষ্য করে দেখে আল্লাহর রহমতের ফিরিস্তা হযরতে জিব্রাইল আমিন দুইজনের মাঝখানে নাজিল হয়ে গেছে। জিব্রাইল নাজিল হইয়া নবীজির দুধ মা হালিমার চেহারার দিকে তাকায় ডাক দিয়েছে, অরে নবীর দুধ মা হালিমা, আপনি বলেছেন আপনার জীবনে এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখেন নাই। অগণবীদের জন্মদাতা মা আয়, আমার স্পিরিট এত হয়, আমার গতি এত হয়, আর সময় লাগে মাত্র চোখের একটা পলক। রে আমেনা অগণবীর জন্মদাতা মা আমেনা, অগণবীর দুধ মা হালেমা, আপনারা আমার কাছ থেকে শুনেন, আমি আমার নূরের পাখাগুলি বাইরে বাইরে গোটা পৃথিবীটারে যে আমি কতটা চক্কর লাগাইছি, সারা দুনিয়া যে আমি কয়বার দেখছি তার কোনো হিসাব আমার কাছে নাই। আমার হাজার হাজার বছর হায়াতের জিন্দিগিতে গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমি দেখছি গো, মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারাওয়ালা আমি জিব্রাইল আমার জীবনে কোনোদিন দেখি না। এদিকে নবীর জন্মদাতা মাকে আমি দেখছি না জীবনে, নবীর দুধ মাকে আমি দেখি নাই জীবনে, জিব্রাইলকে আমি দেখি নাই জীবনে। যেই মাত্র জিব্রাইল এই কথাটা বলছে, এমন সময় আমার আল্লাহ তার আরশে আজিম থেকে একটা ডাক মারছে, রে জিব্রাইল আমার বন্ধুর দুধ মা হালিমা বলছে, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। আমার বন্ধুর জন্মদাতা মা আমেনা বলছে, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। তাদের সাথে তাল মিলায়া তুমিও বলে দিয়েছ, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখো নাই। তাহলে শোনো রে শোনো, আমি আল্লাহর কাছ থেকে চূড়ান্ত ফয়সালাটা শোনো, আমি মহান আল্লাহ আমার বন্ধুর চাইতে সুন্দর কাউকে বানাই নাই, দেখবা কেমনে আমি বানাই নাই, আর কেয়ামত পর্যন্ত আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে কোনোদিন বানাবো না। আমার বন্ধুর চাইতে সুন্দর বানাইছি না, বানাইতামও না। তাহলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না? তাইলে এখন আসুন, সুন্দরের কারণেই যদি ভালোবাসতে হয় তাহলে পৃথিবীর সবচেয়েতে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার একজনই রাখে, আর তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? তাহলে আমরা কারে ভালোবাসবো? মুখে দা বাইরো না, কারে ভালোবাসবো? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ, রাজি আছি? রসুল তো বলছে যে একটা মানুষ যদি তার নিজের জীবনের চাইতেও আমি রসুলের বেশি ভালো না বাসে, তাহলে এই লোকটা পরিপূর্ণ মমিন হতে পারলো না। আমরা প্রতিটা মানুষ কি নবীরে ভালোবাসি? কথা কয় না, ভালোবাসি ইনশাআল্লাহ। ভালোবাসার এক নাম্বার দাবি নামাজ পড়া লাগে। নবীর পাগল হওয়ার এক নাম্বার দাবি কি লাগবে? ও ভাই, এই দেশে তো নবীর পাগল অভাব নাই। আছে ও বাপ,
নবীর পাগলের অভাব নাই, কিন্তু দুঃখ নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুন্নত শরীয়তের খবর নাই, আবার পাগলের অভাব নাই। এমন পাগলও তো আছে গোসল দেয় না, মাথার চুল জড় হয়ে গেছে, এমন পাগলও তো আছে আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ, কাছে গেলে হুদা ফাড়ার গন্ধ করে, ফাড়ার গন্ধ, আবার দাবির বেলা খুব বড় দাবি করে, আমি নবীর পাগল। এই জাতের পাগল হলে হবে না, পাগল যদি হতে হয় ওয়াইসুল কারনির মতো পাগল হ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে কয়েকটা ছন্দ শোনাই, আপনারা আমার সাথে বলবেন, পারবেন তো ইনশাল্লাহ। হারি আজকে উপযুক্ত যুবক টিরে ফাইলাম না, ঠিক ভাবে আমার সাথে পারবেন, সবাই পড়বেন মহাব্বতে, নবীর মহাব্বতটা কলিজাই লইয়া দিলটা ভাঙ্গা খুব মহাব্বতে সবাই পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বলেন প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের মহাব্বতে পড়েন, ও প্রিয় হাবিব পাগলের পাগল হলো ওয়াইসুল কারনি জুব্বা দিলা তারে, পাগল হলো ওয়াইসুল কারনি জুব্বা দিলা তারে, আমি পাগল কিছুই চাই না, চাই শুধু তোমারে, ও প্রিয় হাবিব। বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে, কোন দিন আমি শান্তি পাব, কোন দিন আমি শান্তি পাব তোমার দিদারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। রওজা পাশে গিয়ে আমি দেখব নয়ন ভরে, বলেন রওজার পাশে গিয়ে আমি দেখব নয়ন ভরে, কবে যাব সেই নবীজির রওজা পাকের কিনারে, কবে যাব সেই নবীজির রওজা পাকের কিনারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। আমরা কার পাগল বনব চিল্লায়, বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল বনবো। পাগলের মতো পাগল যদি বনতে পারো, ইনশাআল্লাহ দেখবা মরণের আগে জীবনে একবার হলেও আল্লাহ তোমারে রওজাতুর রসুলে পৌঁছায়া দিবে। নবীর রওজায় যাইতে মনে চাইনি না চাই না? আরো জোরে বলেন, মনে চাইনি না চাই না? কার কার মনটা চা, দুটা হাত একটু আল্লাহকে দেখান তো দেখি, একদম একদম সোজা করেন আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে রওজাতুর রাসূলের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন তো আমি ওয়াজ যদি লম্বা হয়ে যায়, যে কথা সামনে আইতাছে ওয়াজ তো লম্বা হয়ে যায়, অসুবিধা সারা রাত কোন হবে বাবু, সারা রাত দিলে খিদাও সারা রাত না, সারা রাত দিলে কেমনে গো, সারা
বারোটা হুজুরে দেখতে শুননি, হুজুরকে দিন দিন জোয়ান অনেক পুরাও না পুরাও আল্লাহ আমার ভাইয়ারা। হ্যাঁ তারেক বেটা খুব বুড়ো হলো, টান ঠিক আছে, টান ঠিক থাক, এটা আল্লাহর নিয়ামত। তোমরা যে দোয়া করো, হ্যাঁ এই দোয়ার কারণে আমি জানি মানুষ আমার জন্য মন ভরে দোয়া করে। আপনারা আশ্চর্য হবেন সারা বাংলাদেশে কি পরিমাণ চাহিদা। আপনার কাছে যদি একদিনের লাগে আমার ডায়েরিটা দিই, আমার মোবাইলটা দেওয়া লাগে, আল্লাহর রহমত আমরা দুস্থ মতুগুলা ভাগ হয়ে যাবে। বাপরে বাপ, ফাগুন হয়েছি আল্লাহ তোমার ফোনের ঠেলায়। কথাটা উচিত দিক, দুইজন তিনজন আমার দুই দিকদা, তিন দিক তিন দিকদা, এরা ফোন রিসিভ করে। এই হলো পরিস্থিতি, এগুলি কার দান? বলেন বলেন কার দান? আল্লাহ দান। আপনাদের দোয়া, মানুষ খুব দোয়া করে আলেমুল আমার জন্য। এই যে আলেমুল আমারা সারা রাত ধরে রাস্তাঘাটে দৌড়ে গাড়ি লইয়া, মানুষ দোয়া না করলে ভালো। গতকালকে প্রচণ্ড কুয়াশা, আমাদের মনির এই যে আজকের যে মাহফিলের মেইন উদ্যোক্তা মনির, গতকালকে আমার সঙ্গে ছিল, আমি তাকে রাধিকার থেকে নিয়ে গেছিলাম ওই আপনার নবীনগর পার হইয়া বানসারামপুর ওই রুকিয়া আহমেদ আঁকা বাঁকা বোকা তেরসা তোরসা খালেদা বিলেদা আপায় আমা পায়ে গিয়া অকর নদীর ভারত, ডাইরেক্ট নদীর ভারত, খাল খুল তেরসা মেরসা গিয়া নদীর ভারত গেলাম। আসার সময় মানুষ যে কি দোয়া করে যে জিনিসটা বুঝলাম, আসার সময় রাস্তায় প্রচন্ড কুয়াশা, বিশেষ করে নবীনগর থেকে যখন গাড়িটা রাধিকার দিকে রাস্তাটা ঢুকছে, যে রাস্তাটা এই রাস্তাটা দোহা মাত্র, এটা তো মাটি, মাটি আর কুয়াশা মিল্লাই হয়ে গেছে, এরা বাই বাই হয়ে গেছে। ওখানে আমরা তো কিচ্ছু দিই না, সামনে রাস্তা মানে এক হাত জায়গা দেখা, কি করবো? সিদ্ধান্ত নিতেছি আমরা লাইন না দিই আর গাড়ি আমরা পিছিয়ে যাই, কারণ এটা জীবনে বহুত করছে। মাইমনসিং থেকে একবার রাস্তাতে আমি এই গল্প মনে শোনাইছি, মাইমনসিং সিং থেকে একবার আসার পথে রাস্তায় এমন কুয়াশা পড়ছে, কেমনি কি করি, পরে গাড়ির থেকে নামছি তিনজন, লাইমা তিনজনে কাতার করে গাড়িটা যুদ্ধ জায়গা লাগে, যুদ্ধ জায়গা লয়ে আমরা সামনে আটতাছি আর ড্রাইভার গেছি তুই আমরা সাথে সাথে আইবে, 12-14 কিলোমিটার জায়গা আমরা এটা করে আইছি, 14 কিলোমিটার জায়গা এইভাবে কুয়াশার মধ্যে আড়ো, সাধারণ কথা মনে করছে? আমরা যে ঘুরি রাত দেখি, সারা রাত দেখি আমরা ঘুরি রাস্তাঘাটে, কত বিপদ আপদ থাকতে পারে না? আল্লাহ বক্তাদেরকে মুখারবিদদেরকে হেফাজত করে একমাত্র আপনাদের দোয়াই, এটা আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ আলেম ওলামার জন্য দোয়া করে। আপনারা নিজের জন্য দোয়া করার সময়ও আলেম ওলামার জন্য দোয়া করেন, দোয়ারা যে করেন এটা আমরা বিশ্বাস করি। আর বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া তো এক ভিন্ন কথা, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়া তো আরেক ভিন্ন হিসাব, ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষ যেই হরিমান ওয়াজ শুনে আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যেই হরিমান ওয়াজ করায়, সারা বাংলাদেশ মিল্লাও আমরা জেলা জতলা ওয়াজ আমরা জেলা, এটা আমাদের জেলার জন্য একটা গর্বের বিষয়, রহমত রহমত আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ চতুর্দিকে বন্যা হয়, দুর্যোগ হয়, কত কিছু হয়, আল্লাহ আমরা হেফাজত রাখতে, সভাপতি সাহেব একটা চমৎকার কথা কইছে, আল্লাহ আমরা হেফাজত রাখতেছে, আমরা চাই আল্লাহ সারা দুনিয়ার সব হেফাজত রাখ, বলে না আমিন, মহাব্বতে বলে না আমিন। আর যায় ওই জায়গা দিয়ে ওয়াশটা ফিনিশিং দিয়ে আর বেশি লম্বা করতাম না, কারণ হইলো এই রাত্র বেশি হয়ে গেলে গা আমরা ঠান্ডা ধরবো আর ফজরের নামাজ পড়তে কষ্ট হবে, ঠিক না? আয়ান আমরা করতে আসলাম হিয়া অনুযায়ী আল্লাহ আমরা নবীর শান বাড়াইতে 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 কি পরিমাণ বাড়াইছে দেখেন, এখন কবর পর্যন্ত গেছিলাম আমি আপনারা লইয়া, কবর থেকে একদিন উড়ন লাগবো, কোনহান উঠবেন? এই যে এক টানে লয়ে গেছি হাসরের মাঠ, দেখছেন কি ফিতা টান দিছি, এক ক ফিতা টানে হাসরের মাঠ, হাসরের মাঠে উঠবেন। এখন শোনেন একটা গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ যে নবীর শান কত বাড়াইয়া দিছে, গুরুত্বপূর্ণ কথাটা শোনেন, হাসরের ময়দানের চিত্রটা হইল পুরা ময়দানটা একদম সমতল, একটা ভূমি একটা আসমান থাকবে, মাত্র একটা আসমান খুব নিচে,
আসমানের নিচে থাকবে সূর্যটা সেটিং করা, সূর্যের নয়টা মুখ নিচের দিকে থাকবে, সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে। আমার ভাই গো, হাশরের ময়দানের একদম মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমটারে সেটিং করে দিবে, আল্লাহর আরশটারে আল্লাহ সেটিং করে দিবে। এ মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা সর্বপ্রথম জিব্রাইলকে বানাইয়া জিব্রাইলকে ডাক দিবেন, রে জিব্রাইল জলদি জলদি যা রে হাশরের ময়দানে, যা হাশরের ময়দানে গিয়া আমার বন্ধুরে টান দিয়া ময়দানে উঠা, কারণ আমি আল্লাহর একটা কথা ছিল, ওয়াদা ছিল, আমার বন্ধুকে সর্বপ্রথম হাশরের মাঠে উঠাবো। তাড়াতাড়ি যা আমার বন্ধুরে গিয়া প্রথম হাশরের ময়দানে উঠা। এমনি জিব্রাইল আমিন আইসা তার 600 নূরের পাখা বাইরে বাইরে বিশাল ময়দান ঘুরতে থাকবে, আমার নবী কোথায় আছে কেমনে পাবে ঘুরতে থাকবে। আমার মহতারাম ভাইয়েরা, জিব্রাইল ডাক দিবেন, ওগো আমার আল্লাহ, আমরা তো আমি তো আপনার নবীরে পাই না, হাশরের ময়দানে চক্কর লাগাইতেছি, আপনার হাবিবরে তো পাই না, কোন জায়গায় গেলে পাবো? আল্লাহ ডাক দিবেন, তাহলে কি পাইতেছো কি দেখতেছো? এলে আল্লাহ হঠাৎ করে দেখি একটা নূর চমকায় ওঠে, নূর চমকায় ওঠে, এই জিনিসটাই শুধু আমার নজরে পড়ে, আর কিচ্ছু নজরে পড়ে না। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, জিব্রাইল রে ওই যে নূরটা চমকাইতেছে এই নূরটারে মার্ক করে তুমি যাও, গিয়ে দেখবা এখানে আমার নবী রাহমাতুল্লিল আলামিন আছে। নূরটারে মার্ক করে জিব্রাইল চলতে থাকবে, চলতে চলতে সে তাকায় দেখবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে একটা হাত ধাক্কা দিয়া হাশরের ময়দানে বের করে রাখবেন। আমার নবী পাকের হাতের আঙ্গুলগুলো এইভাবে এইভাবে নড়াচড়া করতে থাকবে, প্রতিটা আঙ্গুলের মাথা থেকে একটা করে নূরের লাইট বের হবে, ওই নূরের লাইটগুলা হাশরের ময়দানে জ্বলমল জ্বলমল করতে থাকবে। আমার ভাই গো, জিব্রাইল আমিন আমার নবীর হাত মোবারকে দইরা আস্তে করে টান দিয়া হাশরের ময়দানে উঠাবে, টান দিয়া রওজা থেকে হাশরের ময়দানে উঠাবে। আল্লাহর হাবিব ময়দানে উঠেই দেখবে মাথার উপরে আরশ আজিম, আরশ আজিমের ছায়া আরেকটা আসন আছে, আসন এই আসনটার নাম মাকামে মাহমুদ। জিব্রাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কাহার জন্য আজকের দিনে কোনো আসন নাই, আপনার জন্য একটি মাত্র আসন আছে। নবী গো, ময়দানের হাল ভালো না, সারা ময়দান আগুনের লেলিহান শিখার মতো লাল দেখা যা। আমার নবী চতুর্দিক ঘুরায় ঘুরায় তাকাবে, জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাকামের মধ্যে বসেন, আজকের দিনে কোনো পয়গাম্বরের জন্য কোনো মাকাম নাই, একমাত্র আপনার জন্য এই মাকামটা আছে, এই মাকামটার নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের কাছে লেওয়ায়ে হামদ নামক একটা পতাকা পতপত করে উঠতে থাকবে। আমার নবী তখন জিব্রাইলের ডাক দিয়া বলবে, নারে জিব্রাইল, না না, আমি কেমনে রে এই চেয়ারের মধ্যে আসন পাইতা বৈশা থাকবো, কেমনে বৈশা থাকবো? আমার উম্মত এই ময়দানের মধ্যে উঠবে, আমি ময়দানের যে করুণ দৃশ্য দেখতেছি, আগুনের লেলিহান শিখা দেখা যা, আমার উম্মত তো এই ময়দানটার মধ্যে উঠবে, আমার উম্মতারা কেমনে দাঁড়ায়া থাকবে, আমার উম্মতারা কেমনে কি করবে? আমি বুঝি আসন পাইতা চেয়ার লয়া বসে থাকবো? না না, তা হতে পারে না। আমার নবী উম্মত ময়দানে উঠার আগে ওই নবী সেজদা দিয়া কইরা উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডাক দিয়া কয়, ওগো আমার হাবিব আবু জাহাল,
আপনি মনে কোনো কষ্ট নেবেন না, ওরা আপনাকে জাদুঘর কয়, ওরা আপনারে পাগল কয়, যা মনে চা তা বলুক বলুক, অসুবিধা নাই, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। আমি মহান আল্লাহ, আপনার শান মান মর্যাদা আপনার ইজ্জতকে আমি আল্লাহ উঁচা করে দিয়েছি। এরপরে আমার ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট আপনাদেরকে দেখাইয়া ওয়াশটা ফিনিশিং এর দিকে যাবে। আমার মহতারাম ভাইয়েরা, হাসরের ময়দান সে বিশাল লম্বা ওয়াজ, ময়দানে যখন বিচারের কার্যক্রম শুরু হবে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে জান্নাতে পাঠায়া দিবে, সিদ্দিকিনদেরকে জান্নাতে পাঠায়া দিবে, সুহাদাদেরকে জান্নাতে পাঠায়া দিবে, আল্লাহ সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে। আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণ সিদ্দিকিন শুহাদা সালিহিন জান্নাতের গেটের মধ্যে যাবে। আমার ভাই জান্নাতের গেটে গিয়া ওরা তাকায় থাকবে, তাকায় দেখবে জান্নাতের গেটের মধ্যে বিরাট আকারের একটা তালা জ্বলতেছে, তালা তালার গোড়া দিয়া একটা ছিদ্র দেখা যা, এই ছিদ্র দিয়া জান্নাতের ভেতরের নাজ ও নিয়ামত গুলি দেখা যা, হৌরার গেলমানদেরকে দেখা যা, জান্নাতের পাহারাদাররা গেটের কাছে বসা দেখা যা। এমনি নবীরা ডাক দিবেন, এ পাহারাদাররা জলদি জান্নাত খুলো, জলদি চাবি দাও, আমরা নবীরা, আমরা সিদ্দিকিনরা, আমরা সুহাদারা, আমরা সালেহিনরা, আমরা আসছি, জলদি খুল্লা দাও, জান্নাতের গেট খুল্লা দাও, চাবি দাও। এমনি ভেতর থেকে আওয়াজ দিবে, আমাদের কাছে যে চাবি চান, বলেন তো তালাটা কি বাহির দিক থেকে দেওয়া নাকি ভেতরের দিক থেকে দেওয়া? নবীরা বলবেন, তালা তো বাহির দিক থেকে দেওয়া। আল্লাহ, এমন সময় ভেতর থেকে জান্নাতের পাহারাদাররা বলবে, তালা যদি বাহিরে থাকে অবশ্যই চাবিও বাহিরে আছে, আপনার কি চাবি নিয়ে আসেন নাই? বলে না না, চাবি তো আমরা আনি নাই, চাবি কোন জায়গায় আছে? বলে চাবি আখিরি জামানার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আছে। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে কয়েকজন পয়গম্বরের সাথে বানায়া একটা কাফেলা বানায়া চাবির জন্য পাঠাবে, ওরা দৌড়ায়া চাবির জন্য আমার নবী পাকের কাছে আসবে, আমার নবীর কাছে আয়সা ওরা দেখবে, আমার নবী সাজদা দিয়া পয়রা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে বলে কাঁদতেছে। আমার ভাই গো, হযরতে মূসা পয়গম্বর তখন আদমের সাথে চাবিটা চাইবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতের ঘোষণা পাইলাম, জান্নাতের গেইটে গেলাম, কিন্তু নবী গো চাবি নাকি আপনার কাছে? জান্নাতের গেইটে একটা বিরাট তালা লাগানো আছে। আল্লাহর নবী তখন বলবেন, হা হা, চাবি আমার কাছে আছে, গেইটে তালা দেওয়া আছে তাও আমি জানি, সম্মানিত নবীগণ আপনারা তো আরামের জায়গাতে আছেন, জান্নাতটা যেমন আরামদায়ক, জান্নাতের আঙ্গিনাও আরামদায়ক, জান্নাতের গেটটাও আরামদায়ক, আপনারা তো ভালো আরামে আছেন, ময়দানে যারা আছে তারা তো অনেক কষ্ট আছে, আমি যে এই মুহূর্তে আপনার কাছে চাবি দিতে পারতেছি না আমি দুঃখিত, কারণ আমার আল্লাহ আমাকে বলছে আমি নবী নাকি তালাটা প্রথমে খুলবো, তালা খুললা তারপরে নাকি জান্নাতে আমি কদম রাখবো, আমি নবীর দিয়া নাকি আল্লাহ আল্লাহ আর জান্নাতটার উদ্বোধন করবে, এই কারণে আমি চাবিটা দিতে পারতেছি না দুঃখিত, আমিও এখন যেতে পারতেছি না, আমি কেমনে যাব গো, সারা ময়দান আগুনের
শিখার মতো দেখা যা। আমার উম্মত এরা না জানি কত কষ্টে আছে, আমার উম্মত জানি কোন অবস্থায় আছে। আমার উম্মত রে ভালায়া, আমি জান্নাতে চলে যাব না না না। আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না দেখিয়া আমি নবী জান্নাতের দিকে একটা কদম বাড়াবো না। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ডাক দিয়ে কয়, ওয়া রাফানা লাকা যিকরাক, ও গো আমার হাবিব, আপনার শান মান মর্যাদা, আপনার সম্মান আর ইজ্জতকে আমি আল্লাহ উঁচা করে দিয়েছি। জান্নাতের চাবি আমি কারো হাতে দেব না, জান্নাতের চাবি আপনি নবীর হাতে থাকবে। দুই নাম্বার হলো, আমি আল্লাহ অন্য কোন নবী দিয়া জান্নাত উদ্বোধন করব না, আপনাকে দিয়া আমি আল্লাহ আমার জান্নাতটারে উদ্বোধন করব। আল্লাহু আকবার বলে। এখন আপনারা এই লম্বা সময়ের একটা ওয়াজ, এই ওয়াজটা শোনার পরে এই পর্যন্ত কি বুঝলেন, আমাদের নবী ছোট নবী না বড় নবী, শ্রেষ্ঠ নবী, যার সাথে কোনো তুলনা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত দুর্বল না শ্রেষ্ঠ? হ্যাঁ, শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ বলে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ না দুর্বল, দায়িত্ব শ্রেষ্ঠ, এই জায়গাটার মধ্যে সমস্যা না। নবী হইলাম বড়, আলহামদুলিল্লাহ মজার কথা, কি শান্তির কথা, নবীর উম্মত বড় উম্মত আমরা, এটা আলহামদুলিল্লাহ শান্তির কথা। কিন্তু বড় উম্মতের দায়িত্ব যে বড় আল্লাহ রহমতে, এই কথা হান তো গেলই আর জানে কোলা, আর জানে কোলা না, তখন ফেস লাগিয়া থাকা। আল্লাহ আমাদেরকে বড় নবীর বড় উম্মত হিসাবে হাত্তাল মউত আমরা রে নেক কাজের সাথে নিজেরে জড়াইয়া রাখার তৌফিক দান করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, ঘড়ির কাটা 10:30 বেজে গেছে, এই জন্য আমি আর সামনের দিকে আলোচনা বাড়াইতেছি না, মোটামুটি যথেষ্ট সময় কথা বলছি তো। হ্যাঁ, এখন আর এত লম্বা ওয়াজ করি না, 1 ঘন্টা 1.25 ঘন্টা ওয়াজ করি যেখানেই যাই, কিন্তু আপনাদের এখানে আসলে, রাধিকে আসলে, হ্যাঁ দেখা যা কথা লম্বা হয়ে যা, কারণ আপনারা যেই নমনায় বসেন, আপনার বউ আর নমনায় বুঝা তা যে উচ্চা যাবেন না, বয়ে তা হইন না, এটা একটা বুঝা বুঝো, আমি আত কবারটা ছেড়ে দিই, কারণ চিন্তা করি না ছাড়লে তো গুলি হুমতি থাকবে আর আমিও কইতি তাও। আপনাদের তো একদিন, আমাদের তো সব দিন, আমাদের অত্যন্ত স্নেহের হ্যাঁ মনিরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। এই মাহফিলটাকে প্রতি বছর আপনাদেরকে উপহার দে, তো এই মাহফিলটা হ্যাঁ বিশেষ করে কবরবাসীদের রোহের মাগফিরাত কামনাই মাহফিলটা করা হয়েছে। আর নামটা বড় চমৎকার একটা নাম দেওয়া হয়েছে, শানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর শান নিয়ে ওই কথা বলছি, ঠিক না? আরো বহুত কথা আছে বললে বলা যায়, এই জন্য আমরা রসুলের প্রেম দিয়া, রসুলের মহাব্বত দিয়া, রসুল পাকের ভালোবাসা দিয়া আমরা আমাদের নিজেদেরকে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলটা একটা ব্যতিক্রম মাহফিল, কোনো কোনো জায়গা এই প্রধান বক্তার ওয়ার শুরুই অসার দোষটা, ঠিক না? আর আজকের মাহফিল শেষ হয়ে যেত সেখানে সার দোষটা, এইটাই আসলে উচিত, এইটাই সুন্দর। কারণ এখন ছাইরা দিলে মানুষ বাড়ি গিয়ে যাইরা প্রত্যেকটা মানুষের ফজরের নামাজ পড়তে কোনো অসুবিধা হতো না, কিন্তু আমরা যে কাম করি রাত 1টা 1টা 2টা পর্যন্ত ওয়ার চালাইছিরা, পরে গিয়ে একবেড়া ফজর খবর ঘুমাইব, ঘুম সারে না, হ্যাঁ এই জন্য ঘুম সারে না, শেষ পর্যন্ত দেখা যায় আর উঠতারে না, ফজর করতে পারে না, ঠিক না? আচ্ছা, এখন যে অবস্থায় আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। ইন্তেজামিয়া কমিটির জরুরি কিছু কথা তো অবশ্যই থাকবে, ওনারা ওনাদের ফিনিশিং বক্তব্য দিবেন, তারপরে আমরা মোনাজাতের মাধ্যমে যার যার বাড়িতে যাব ইনশাআল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।